জাহিদ হোসেন মিন্টু পিতা মৃত হাজি মুন্সি সৈয়দ আহমদ গ্রাম শ্রীপুর পোস্ট অফিস সোনাপুর মাতা মৃত সলমা খাতুন স্মৃতিসৌধ স্মৃতিসৌধের সামনে আমি ডানা 1971 সালে 15 জুন পাকানা দাদা অতিরিক্ত প্রায় 3টার দিকে আক্রমণ করেছে। আমার 3 ভাই মারা গেছে, আলী হোসেন, আলী করিম, আলী হায়দার। তারা রেল লাইনের পূর্ব পাশে আমাদের স্কুলের যেই রাস্তা মেন রোডের ওইখানে নামছি, নামে তারা কিছু দক্ষিণে গেছে, কিছু উত্তরে গেছে, কিছু পূর্বে আসছে, আসি নির্বিচারে মানুষ হত্যা করছে এবং সহায়তা করছে রাজাকাররা। কিছু চিহ্নিত রাজাকার ছিল এবং আমরা ওরা এখনও জীবিত আছে, ওরা ওদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখন বিচারাধীন আছে। একটা হলো আমির, একটা হলো মনসুর, একটা ইসু, সুবি একটা আছে, সুপি কুদ্দুস, আরও অন্যান্য গুলির আওয়াজ শুনছি। তখন আমি বাইরে আসছি, বাইরে আসি দেখলাম পাকানাদার বাহিনীরা চতুর্দিকে গিরি ফেলছে, গিরি ফেলে নির্বিচারে মানুষ গুলি করতেছে। তখন আমরা পানের বয়ে ওদিকে দিই, ছুটে ছুটি করি। আমি বাড়ির পিছনে ডোবা কচুরখানা ডোবা বিক্রি আমি লুকাচ্ছি। তারপরে ওরা চলে গেছে, দেখছি এই বিষয়ে মানুষ হত্যা করছে এবং লাশগুলো পড়ে গেছে। আমি মামদ কামাল উদ্দিন, পিতা মৃত মুন্সি জালাল আহমদ, মাথা আম্বিয়া খাতুন, গ্রাম শ্রীপুর, পোস্টাল সোনাপুর, জেলা নোয়াখালী। আমার বুদ্ধি হওয়ার পর হইতে পিতা মৃত মুন্সি জালাল আহমদ আমি দেখছি উনি আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত ছিলেন, অসহযোগ আন্দোলনের সাথে জড়িত ছিলেন, স্বাবলম্বন কেন্দ্র ছিল, এখানে তারা উনি মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার জন্য এবং সেখানে অফিস খুলছেন। 15 জুন আনুমানিক বেলা 3টার সময় আমরা তখন প্রথম গুলির আওয়াজ শুনি। আমরা সবাই ঘর থেকে বাইর থেকে বাইরে এসে দেখলাম, দেখার পর দেখছি যে মিলিটারি আসছে, কিছু লোক আগাইয়া গেছে। যখন মিলিটারি দেখছে তখন আমাদেরকে বললেন যে তোমরা ঘরে চলে যাও, এখানে মিলিটারি পাকিস্তানি মিলিটারি আসছে। দেখতেছি যখন আমাদের ওই বাড়িতে মোড়ে গুলির আওয়াজ, এরপর আমি এটাই দেখছি 3 জন মিলিটারির সামনে একজন হুজুর ছিলেন মালানা টাইপের, ওনারা এই বাড়িতে ঢুকতেছে। তখন ওনার দাদি আমাদের বাড়ির দিকে চলে গেছে, তখন আমরা ওই বাগানের দিকে লুকিয়ে গেছি আর কি। আমি এতটুকু বলছি, তখন বাড়িঘর জ্বালিয়ে দিতেছে, এগুলো দেখছি। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন, আমার পিতা মরম আব্দুল আক্কাস, মাতা মৃত সুপিয়া খাতুন, গ্রাম শ্রীপুর, পোস্ট সোনাপুর, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী। 1971 সালের 15 জুন পাকিস্তান আর্মি আমাদের মাঝে দিতে আসা, এখানে বেগমগঞ্জ পিটিএতে আসা ক্যাম্প করছে। এদিকে আস্তে আস্তে রাজাকার সৃষ্টি হয়েছে, এরা চতুর্দিকে লোকজনের ধরপাকড় করতেছে, আমরা আত্মগোপনে থাকি। দিনের 2টা থেকে 2:15 দিকে আমি বাসা থেকে বাইরে এসেছি, বাইরে আমাদের স্কুলে আসতে আপনারা দেখছেন, এটা আমার পুরানো স্কুল, স্কুলের মাঠে গেলাম। এই সময় 2-3-4-5 জেট বিমান একসাথে চাইলে যে জাতীয় একটা বিকট আওয়াজ হয়, এই জাতীয় একটা আওয়াজ মেইন রোডে আমরা শুনতে পাইতেছি। দৌড়ায় মেইন রোডের পাশে গেলাম, যাইয়া দেখি যে একটা বাস, তার উপরে পাক আর্মি LMG নিয়ে পজিশন নিয়ে বসে আছে উপরে ছাদের উপরে, পিছনে 10-15 কাবার্ড ব্যান্ড, আর্মির কাবার্ড ব্যান্ড বড় এগুলো আর কি। এটার ভিতরে পাকিস্তানি আর্মি রাজাকার, এরা এসে আমার এই রাস্তার মাথাতে এখানে এসে গাড়ি ব্রেক করলো, এরা সবাই লাফাই লাফাই নিচে নেয় না, রেল লাইনের দিয়ে এক গ্রুপ গেলো দক্ষিণ দিকে, এক গ্রুপ গেলো উত্তর দিকে, আর একটা গ্রুপ সোজা আমার গ্রামের দিকে ঢুকলো। আমি তখন আমাদের স্কুলের পাশে পশ্চিম সাইডের ওয়ালের এখানে ড্রেন এখনও আছে, এই ড্রেনের তলা কত ঝোপের তলে আমি আত্মগোপন করলাম। প্রথমে এসে এরা আমাদের স্কুলের ফিল্ডে তোতা মিয়া ইয়াসিন, এরা দুইজন ট্রাক, তাদের নিজস্ব ট্রাক ছিল আর কি, ট্রাকে কাজ করতেছিল,
আইসাই প্রথম এই দুজনকে গুলি করলো ওই জায়গাতে, কইরা এরা গ্রামের ভিতরে ঢুকলো, যেখানে যাকে পাইছে মা বোন বাড়িঘর আগুন দিয়ে জ্বালা দিছে, ছোট মেয়ে ছেলেদের উপরে নির্যাতন করছে, প্রায় শতাধিক লোককে এরা হত্যা। তো আমরা ওইখান থেকে যখন এরা উগ্র করে চলে গেলো, আমরা গ্রামে ঢুকলাম, চতুর্দিকে নীরব নিস্তব্ধ অবস্থা, প্রতি বাড়ির দরজাতে ঘরে বাইরে লাশ আর লাশ। যতটুকু সম্ভব হয়েছে আমরা সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা এদেরকে রাত্রে কোনোরকমে সংরক্ষণ করছি। রাত্র 10টার দিকে আবার একটা আওয়াজ উঠলো যে আর্মি আসতেছে, পাক আর্মি আসতেছে, আবার এই লাশ টাশ ফলাইতে যার যার সেফ সাইডে সে চলে গেছে, আমরাও চলে গেছি। সেই দিন পাক আর্মির সাথে আমাদের এখানে নোয়াখালীর NSF করতো আবু সুপিয়া, মাইজদি শহরে ওনার বাসা, উনি ছিলেন, উনি রাজাকারদের মেইন নেত্রী, কমান্ডিং অফিসার হিসাবেই থাকতো, উনি যেটা বলতো ওইটাই হইত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, পাঁচ প্রার্থীদের সাথে রাজনীতি করতো, এভাবে 100 লক্ষ মারল, এদেরকে আমরা সংস্কার করছি। ইয়ে যা যা ধর্ম অনুযায়ী কাউকে কবর দিছি, কারো করে শ্মশান নিয়ে ফুটছি। আমাদের শ্রীপুর, আমি জানি নোয়াখালী আমাদের এই সদর উপজেলা যতটুকু সবচেয়ে যে বর্বরতা হয়েছে আমাদের শ্রীপুর হয়েছে। তখন আমি ক্লাস 6 পড়ি, প্রথম এখান থেকে আমাদের সোনাপুর রেল লাইন থেকে শুরু করতে মারতে মারতে মানুষের বাড়িঘর যেভাবে তারা আগুন দিয়ে পুড়িয়েছে, এবং যেটা হানাদার বাহিনীর না দেখলে বুঝতো না, এদেশের যারা নতুন জেনারেশন আছে কী হয়েছে, আমরা দেখেছি, আমরা নিজের স্বয়ং আমরা নিজ চোখে দেখেছি। যখন ছোটো ছিলাম তখন আমার বাবা ছিল, ক্রমণের পরে আমার বাবা এখান থেকে অনেক গ্রাম থেকে এখান থেকে চলে গেছে আমাদের বাড়ির পর্যন্ত এসে, তারপর তারা জ্বালিয়ে তখন তাদের কি একটা সংকেত জানে এখান থেকে আবার ব্যাক করছে। আমি বলবো আমরা যারা মুক্তিতে দেখেছি, ছোটো ছিলাম তারপরে যতটুকু দেখেছি, আর এটা দেখলে বোঝা যায় আমরা এদের স্বাধীনের পক্ষে যে চেষ্টা করে বঙ্গবন্ধুর আদেশের, বঙ্গবন্ধুর যে ভাষণ দিয়েছিল যে সেই ভাষণে, আমি বলবো ওইটাই মুক্তিযোদ্ধার মেন আমাদের যে নির্দেশ, ওইটাই ছিল বঙ্গবন্ধু এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।